শুধু জ্বর কাশি বা শ্বাসকষ্ট নয়, করোনা আক্রান্তরা এখন হার্ট অ্যাটাক বা লিভারের সমস্যাতেও মারা যাচ্ছেন। বাংশ উপসর্গ বা লক্ষণ বদলে ফেলেছে ভয়াল এই ভাইরাস, তাই বিভ্রান্ত হচ্ছেন আক্রান্ত এমনকি চিকিৎসকরাও। সংক্রমণ ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। এটিএন বাংলাকে এসব তথ্য দিয়েছেন জাপান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে কর্মরত চিকিৎসা বিশেষজ্ঞরা। রিপোর্ট কেরামতুল্লাহ, বিপ্লব। করোনায় এ যাবৎ বাংলাদেশে মৃত 150-এরও বেশি মানুষের মধ্যে 27 জনের কোনো শ্বাসকষ্ট ছিল না। তারা মারা গেছেন ভিন্ন ভিন্ন জটিলতায়। গত কয়েকদিনে অন্তত 6 জন মারা যান যাদের করোনার কোনো উপসর্গই ছিল না শরীরে। ভিন্ন রোগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু মৃত্যুর পর পরীক্ষায় জানা যায় তারা করোনা পজিটিভ। বাংলাদেশ নয় এমন ঘটনা এখন করোনা আক্রান্ত অনেক দেশেই ঘটছে। চতুর্থ ধাপে লক্ষণ বা উপসর্গের ধরন বদলেছে করোনা ভাইরাস। আগে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এসব দেখে এই রোগ শনাক্ত করা গেলেও এখন অনেক ক্ষেত্রেই তা আর হচ্ছে না। তাই সংক্রমণ প্রতিরোধে এখন করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করছেন গবেষকরা। স্ট্রোক হচ্ছে অনেকের, কারণ ব্লাড ভেসেলগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমনকি অনেকে যারা অ্যান্টিকোয়াগুলেশন পাচ্ছেন তাদেরও হচ্ছে এটা, এবং একই কারণে অনেকের মায়োকার্ড ইনফার্কশন কিংবা হার্ট অ্যাটাকও হচ্ছে। বাংলাদেশের করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচিত করা একান্ত জরুরি, কারণ আমরা করোনা ভাইরাসের জীবন রহস্যটা উন্মোচিত করার পরে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের করোনা ভাইরাসের যে স্ট্রেইন, এটা অন্য অন্য দেশের স্ট্রেইন থেকে কোন জায়গাগুলোতে ভিন্নতা আছে এবং কিভাবে এটা রোগটা তৈরি করতেছে। মানবদেহে এখন যেসব জটিলতা করোনা ভাইরাস তৈরি করছে, সেসবের চিকিৎসা প্রস্তুতি বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যেখানে রোগীরা আসছে সেখানে ট্রায়াজিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং করোনার লক্ষণ দেখা গেলে অথবা স্বাস্থ্যকর্মী বা ডাক্তার আমরা যদি মনে করি যে সাসপেক্ট করি যে তার করোনা হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তার টেস্ট করার ব্যবস্থা করতে হবে। কাজেই টেস্ট করতে হবে, অনেক বেশি বেশি টেস্ট করতে হবে। টেস্ট করার ফ্যাসিলিটিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্ত হাসপাতালগুলোতে এর ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস কীভাবে তার উপসর্গ সংক্রমণ বদলাচ্ছে তা বুঝতে না পারলে বাংলাদেশে এর ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসে থাকা এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত এই বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যদি করোনা ভাইরাসের উপসর্গগুলো নতুন করে নির্ধারণের চেষ্টা করা যায়, তাহলে হয়তোবা সংক্রমণের হারও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।